হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো মিনা ব্লগ অফিসে তোমাদেরকে স্বাগত জানাই। তো নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা সবাই দেখো ভিডিওটা পুরো। আমি সারাদিন কি করি না করি টুকটাক তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো। তো সকাল সকাল চলে এলাম এখানে উঠোনটা ঝাড়ু দিতে। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আমি চা টা করবো। আমার হাজবেন্ডকে, এখন শ্বশুর আছে, শ্বশুরকে রুটি করে দেব, ওরা খেয়ে যে যার কাজে চলে যাবে। মেয়েটাকেও খাবার করে খাওয়াবো। তো সকালে শুরু করে দিলাম উঠোনটা পরিষ্কার করা। আর যিনি কাজ করেন উনি থালা বাসন মেজে ধুয়ে বাকি সব যা যা করার করে দিয়ে গুছিয়ে চলে গেছে। তারপরে আমি চলে এসেছি এইটা একটু পরিষ্কার করতে। উনিও পরিষ্কার করে দেয় মাঝে মাঝে, আমি করি, আমার শাশুড়ি বাড়ি থাকে, শাশুড়ি করে। তো আমি চলে এলাম রুটি করতে। রুটি করে এখন রুটি আর সকালবেলা চা খাবে উনি। তো আমি রোজই সকালবেলা রুটি বানাই। তো দেখো আমি রুটি বেলতে পারি না, হাত দিয়ে হাত দিয়ে গড়িয়ে নিচ্ছি, যেমনটা পারি সেইভাবে করে দিই। চলো দেখি, তো এখানে কাঁচকলা নিয়ে এসছে চারটে, আর এতে মনে হচ্ছে মাছ নিয়ে এসছে। দেখো তোমাদেরকে, এই যে দেখো মাছ নিয়ে এসছে, বড় মাছ কেটে নিয়ে এসছে। তো চলো আমি এগুলো ধুয়ে বেছে রান্না করে নিই। তো আমি চলে আসলাম করে মাছগুলো ধুতে। কলা আলু আর মাছ দিয়ে ঝোল করব। আর মায়ের ওখানে দিয়ে এসছি মোচা, মা মোচা রান্না করবে আর ছোলার ডাল। তো আমি বলেছি মোচা আমি একটু নেব বড়মশাইয়ের জন্য। তো মাছটা জ্যান্ত মাছই বলছিল, কেটে নিয়ে এসছে, খুব ভালো হবে খেতে। তো দেখো, আর বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যেটা হলো খুবই একটা আনন্দের সময় আমার আসছে, খুবই আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তো তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। আমার স্বপ্নের বাড়ি তৈরি হবে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি, তোমরা দেখবে। রোজ রোজকার কাজ একটু একটু করে শেয়ার করব। তো দেখো জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলো, তো মেলে দিয়ে দেয়। আমি বারণ করলাম যে মেলতে হবে না, আমি মেলে নেব। তো না হলে আমি আর কি ভিডিও শ্যুট করব বলো, তোমাদেরকে কি দেখাবো? তার জন্য আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আমার মেয়ের আছে, মেয়ের একটা ক্যাঁদা আছে, একটা রোজ টুকিটাকি একটা দুটো করে হয় ওর। আর একটা বেডশিট পরিষ্কার করে দিয়েছে মেয়ের, একটা কাঁথা। আমি তো মেয়ের কাঁথা এখন ইউজ করিনি, এখন হালকা হালকা ঠান্ডা আছে বলে রাত্রে ডাইপার পরাই। আর যখন ঠান্ডা চলে যাবে তখন আবার কাঁথা ইউজ করব, কারণ গরমে এগুলো পড়ালে বাচ্চা কাচ্চার অসুবিধা হবে, র্যাশ বাড়াবে, অনেক রকম প্রবলেম হতে পারে। গরমের জন্য আমি পড়াই না, ঠান্ডাতেই পড়াই। তো হ্যাঁ, যেটা বলছিলাম আমার স্বপ্নের বাড়ি, তো তোমরা দেখতে থাক, দেখবে আমরা কীরকম বাড়ি করি না করি। তো ইউটিউবের টাকা নিয়ে আমি কী কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িটা আমার বরের টাকাই হচ্ছে, আমার ইউটিউবের টাকা না, ইউটিউবের টাকা সামান্য পরিমাণ কিছু, কত কীরকম যাচ্ছে সবই বলবো। আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমরা আমার ভিডিও দেখো, আর বাড়িটা হলে আমি ইউটিউবের টাকায় কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ইউটিউব থেকে আর্নিং করছি আর ইউটিউবের টাকা কী কী করি তোমাদের সঙ্গে বলবো না, সবই শেয়ার করব, আস্তে আস্তে সবই জানতে পারবে। তো এখানে আমি আমার মেয়ের সাইকেলটা পরিষ্কার করে দিচ্ছি। আমার মেয়েকে, ওই যে আমার মেয়ে পাশের বাড়ি থাকে, যেটা সবসময় বলি যে মেয়েটার কাছে থাকে,
ও নিতে এসেছে, তো আমি সাইকেলটা পরিষ্কার করে দিচ্ছি, সাইকেল চালাবে। তো ওই একটা মেয়ে, ও ক্লাস 8-এ পড়ে, ও আমার মেয়েকে খুব ভালোবাসে, এইটুকু বয়স থেকে ওকে নিয়ে নিয়ে রাখে। ওর বাড়িতে থাকতো বলে আমি কাজ সংসারে সব কিছু করতে পারতাম, নাহলে একা মেয়ে নিয়ে খুবই সমস্যা। ওই যে দেখো নিয়ে চলে যাচ্ছে, স্কুল ছুটি থাকলে ও নিয়ে চলে যায় কিংবা আমি দিয়ে আসি, ও আর ওর আরেকটা বোন।